আচ্ছা, গত পর্বে আমরা যেখানে শেষ করছিলাম সেটা হচ্ছে যে কিভাবে আমরা উইজেটের এক একটা কন্ট্রোলের ভ্যালুকে আমরা রেন্ডার করতে পারি। তো আমরা দেখলাম যে কিভাবে রেন্ডার করতে পারি। এখন এখানে আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে কন্টেন্ট টেমপ্লেট নামে আর একটা মেথড ছিল যেটা জেস দিয়ে লাইভ রিফ্রেশ করে। তো এটা এবং ওইটার ওই ফাংশনটার এই ফাংশন রেন্ডারের মধ্যে পার্থক্য কি, সেটা হচ্ছে যে দেখেন আমরা এই যে এখানে যখন এই শুধুমাত্র পিএসপি ফাংশনের মাধ্যমে ভ্যালুকে রেন্ডার করতে, দেখেন আমরা যখন কোনো কিছু টাইপ করতেছি তখন এটা রিফ্রেশ হওয়ার জন্য কিছু মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ড নিতেছে, যার কারণে দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে বা একটু অপাসিটি কমে যাচ্ছে। বাট যখন আমরা কন্টেন্ট টেমপ্লেট ইউজ করব তখন কি হয় দেখেন, প্রটেক্টেড ফাংশন কন্টেন্ট টেমপ্লেট কন্টেন্ট টেমপ্লেট এখন যেটা হবে সেটা হচ্ছে যে এইটার কাজ হচ্ছে যে ব্যাকবোন জেএস এর মাধ্যমে একটা রিফ্রেশ হবে, যেটা আমরা বুঝতে পারবো না যে রিফ্রেশটা হচ্ছে। হ্যাঁ, তো এটা দিয়ে কাজ করানোর জন্য যেটা করতে হবে, এই ব্যাকবোন জেএস এর এই টোটাল সেটিংস এর ভ্যালুটা সেটিংস নামে একটা ভেরিয়েবলের মাধ্যমে স্টোর করা থাকে। তো সেটা করার জন্য যেটা করতে হবে, আমাদের পিএসপিটা এখানে শেষ করে দিলাম। আচ্ছা, আর হচ্ছে এখানে যেটা করব, সেটা হচ্ছে যে আমরা এইচ থ্রি নিলাম, যেহেতু আমাদের এখানে এইচ থ্রি ছিল, এইচ থ্রি নিয়ে এবার যেটা করতে হবে আমাদের এখানে তিনটা কার্লি ব্রেসেস দিতে হবে, এটা ইকো করার জন্য যে সিনট্যাক্সটা। এখন যেটা করতে হবে সেটিংস ডট আমাদের এখানে যে সেকশনের যে টাইটেল ছিল সেকশন ওয়ান টাইটেল। একটা জিনিস মনে রাখবেন যে কখনোই যখন আপনারা কন্টেন্ট টেমপ্লেটের লাইভ রিফ্রেশ নিয়ে কাজ করবেন তখন এখানে কিন্তু মানে আমরা আন্ডারস্কোর না দিয়ে যে ড্যাশ দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা একটা ইরর এবং এটা কিন্তু এই যে কন্টেন্ট টেমপ্লেটের মধ্যে কাজ করবে না। আচ্ছা, তো এখন যদি আমরা একটু এখানে রিলোড দেই, আচ্ছা এখন এখানে দেখেন আমরা যদি এখন কোনো কিছু এখানে লিখি এখন স্মুথ ভাবে চলে আসতেছে, মনে হচ্ছে আমরা কিবোর্ডে এমএস ওয়ার্ডে টাইপ করতেছি, কোনো ধরনের কোনো রিফ্রেশ কিচ্ছু নাই। ঠিক আছে, সো আমরা যদি ফেলে দেই উই আর লার্নিং এলিমেন্টার কাস্টম ওকে। সো আশা করি যে আপনারা বুঝতে পারলেন যে ব্যাপারটা কিভাবে কাজ করে। তো আমরা এলিমেন্টরের মানে টিউটোরিয়াল এখানে শেষ করে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে এর উপরে ডিপেন্ড করে ডকুমেন্টেশন দেখে আপনারা প্রফেশনাল যে উইজেট ডেভেলপমেন্ট হয় এটা আপনারা করতে পারেন, কারণ কোন সেকশনে কি ডিজাইন লাগবে এটা আপনার ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। তো এটা ছিল মূলত এলিমেন্টরের টোটাল বেসিক টিউটোরিয়ালটা, এটা মোটে অ্যাডভান্স ছিল না। তো আপনারা যারা অ্যাডভান্স শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা নিজেরাও শিখে নিতে পারেন, কারণ এটা ছিল মানে চলার শুরু। এরপরে আপনারা যারা বুঝবেন তারা অ্যাডভান্সটা করে নিতে পারেন। সো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই আপনারা ভালো করে শিখবেন, আশা করি খুব কাজে দিবে এটা।